আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। আমি রোকসানা খানম, প্রভাষক, গার্হস্থ্য বিজ্ঞান, চুকনগর কলেজ, ডুমুরিয়া, খুলনা। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে আছো, থেকে নিয়মিত অনলাইন ক্লাস করছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম গৃহ ব্যবস্থাপনা ধারণা কাঠামো, গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য। আজকে আমরা আলোচনা করব গৃহ ব্যবস্থাপনা প্রেরণা সৃষ্টিকারী ধারণা। আজকের আলোচনা থেকে আমরা কি জানতে পারব, অর্থাৎ আজকে শিখনফলকে দেখে আসি। গৃহ ব্যবস্থাপনার প্রেরণা সৃষ্টিকারী ধারণা সমূহ ব্যাখ্যা করতে পারবে, গৃহ ব্যবস্থাপনায় মূল্যবোধের ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, গৃহ ব্যবস্থাপনা মূল্যবোধের শ্রেণী বিভাগ করতে পারবে, গৃহ ব্যবস্থাপনা মূল্যবোধের বিকাশ বর্ণনা করতে পারবে। আজকে আমাদের মূল আলোচনায় আসি, গৃহ ব্যবস্থাপনার প্রেরণা সৃষ্টিকারী ধারণা সমূহ। গৃহ ব্যবস্থার প্রেরণা সৃষ্টিকারী ধারণা সমূহ আলোচনা করার আগে আমরা জানবো প্রেরণা কি। প্রেরণার ইংরেজি মোটিভেশন, মোটিভেশন অর্থ বাংলায় বলে তাড়না, অর্থাৎ কোনো কাজ করতে ব্যক্তিকে যে তাড়না সৃষ্টি করে সেটা হলো প্রেরণা। প্রেরণা ব্যক্তিকে কাজ করতে অনুপ্রাণিত করে এবং লক্ষ্য অর্জনের দিকে ধাবিত করে, অর্থাৎ প্রেরণা ব্যক্তিকে নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী আচরণ করতে অনুপ্রাণিত করে। গৃহ ব্যবস্থাপনায় প্রেরণা সৃষ্টিকারী বিষয়গুলো হচ্ছে মূল্যবোধ, লক্ষ্য, মান। আজকে আমরা মূল্যবোধ দিয়ে আলোচনা করব। মূল্যবোধ কি প্রথমে আমরা জানব। মূল্যবোধ মানুষের একটি আত্মিক সম্পদ, তার নিজস্ব একটা সম্পদ, মানুষের ইচ্ছার মানদণ্ড। এটি কোনো বস্তু বা পরিস্থিতির মূল্য সম্পর্কে ব্যক্তির অনুভূতি বা কোনো উদ্দীপকের প্রতিক্রিয়াকে বোঝায়। ব্যক্তির কাছে যেসব বিষয় কাঙ্ক্ষিত ও প্রিয় এবং যেসব বিষয় ব্যক্তির আচার আচরণ ও কার্যাবলীকে প্রভাবিত করে, সন্তুষ্টি বিধান করে, তাকেই মূল্যবোধ বলে। আমেরিকান নৃবিজ্ঞানী স্লাইডি কলোখলনের মতে, মনোভাব, প্রেরণা সামগ্রী, প্রচলিত রীতি, প্রথা অথবা ব্যক্তি, দল, বিষয় ও ঘটনা সম্পর্ককে মূল্যবোধ বলে। মানুষ যা হতে চায়, যা অবশ্য কর্তব্য বলে মনে করে, যার প্রতি গভীর আগ্রহ, শ্রদ্ধা ও বিশ্বাস আছে এবং যা সম্পাদন করে আনন্দ অনুভব করে, তাই মূল্যবোধ। মূল্যবোধের পরবর্তীতে কলকলন আরো একটা সংজ্ঞা দিয়েছেন, বলছেন যে মূল্যবোধ অর্থ প্রাথমিক বিষয় সম্পর্কে ব্যক্তি বা দলের বহির্মুখী বা অন্তর্মুখী ধারণা, যা তাদের কাজের ধরন, মাধ্যম ও পরিসমাপ্তিকে প্রভাবিত করে এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রকাশ পায়। তাহলে শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ মূল্যবোধ কি জানলাম, এবার আমরা জানব মূল্যবোধের বৈশিষ্ট্য। এক নাম্বার, মূল্যবোধের বৈশিষ্ট্য কি? নিজস্ব মূল্যবোধ ব্যক্তির কাছে উত্তম, মানে তার মূল্যবোধ তার কাছে সবচেয়ে বেশি ভালো, তার কাছে সবচেয়ে উত্তম। এটি মানুষের আত্মিক সম্পদ, ইচ্ছার মানদণ্ড, অর্থাৎ মানুষ যে বিষয়টিকে উত্তম মনে করে তাকে অধিক গুরুত্ব দেয়। যেমন কেউ পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠা লাভের চেষ্টা করে, আবার কেউ গান শিখে গায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করে। মূল্যবোধ হয় আপেক্ষিক, একজনের মূল্যবোধ অন্যের কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে। যেমন কেউ দেশি পোশাক পরতে পছন্দ করে, আবার কেউ বিদেশি পোশাক পরে গর্ববোধ করে। মূল্যবোধ ব্যক্তির অন্তর্নিহিত অবস্থা, যা চেতন বা অবচেতন মনে অবস্থান করে। অর্থাৎ মূল্যবোধ সবসময় মানুষের মনের মধ্যে অবস্থান করে, মানুষকে প্রচালিত করে, যা মানুষ কাজ, কথা এবং লেখনির মাধ্যমে সেটা প্রকাশ করে। মূল্যবোধ তৃপ্তিদায়ক ও অবশ্যম্ভাবী আচরণ, মানুষ যে বিষয়টিকে মূল্য দেয় সেটি অর্জন করার জন্য সে চেষ্টা করে, সফল কাম হলে সে তৃপ্তি লাভ করে এবং যখনই সে সফল কাম হয় সে তৃপ্তি পায়। যেমন পরীক্ষায় ভালো ফলের জন্য শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করে, ভালো ফল ভালো হলে তৃপ্তি পাওয়া যায়। বয়স বৃদ্ধির সাথে সাথেও মূল্যবোধ স্থায়ী হওয়ার প্রবণতা রাখে, যেমন অল্প বয়সে মানুষ ফ্যাশনকে অধিক প্রাধান্য দেয়, আবার বয়স বৃদ্ধির সাথে সাথে
পোশাকের ক্ষেত্রে স্টাইলকে বেশি প্রাধান্য দেয়, ফলে তারা হচ্ছে পাঞ্জাবি ও ফতুয়া পরে, অন্য কোন পোশাক এই সময় পরে না বেশিরভাগ ক্ষেত্রে। মূল্যবোধের গভীরতা ব্যক্তি বিশেষে পার্থক্য, যেমন কেউ দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে দেশের সমৃদ্ধির জন্য কাজ করে, আবার কেউ বিদেশে গিয়ে অপরাধ করে দেশের সুনাম অর্জন নষ্ট করে। আত্মসৃজনশীলতা মূল্যবোধের প্রকাশ ঘটায়, যে ব্যক্তি সৃজনশীল ক্ষমতা, যে ব্যক্তি সৃজনশীল ক্ষমতা অধিক বেশি সে তার কাজের মাধ্যমে মূল্যবোধের প্রকাশ ঘটায়, যেমন কেউ গল্প কবিতা এগুলো লিখে মূল্যবোধের প্রকাশ ঘটায়। মূল্যবোধ তথ্যভিত্তিক ও রীতিভিত্তিক হতে পারে, যেমন বিশুদ্ধ পান পান করা, এটা হচ্ছে তথ্যভিত্তিক মূল্যবোধ, সবাই জানে যে বিশুদ্ধ পান পান করা এটা স্বাস্থ্যের জন্য ভালো, এটা হলো তথ্যভিত্তিক মূল্যবোধ। আবার শাড়ি পরিধান করা রীতিভিত্তিক মূল্যবোধ। এতক্ষণ আমরা মূল্যবোধের বৈশিষ্ট্য জানলাম, এবার আমরা জানব মূল্যবোধের গুরুত্ব। মূল্যবোধ কেন গুরুত্বপূর্ণ, কেন গৃহ ব্যবস্থাপনার প্রতিটি পর্যায় বা স্তর, গৃহ ব্যবস্থাপনার যে ধাপ আছে যেমন পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন, এগুলোর অন্তর্নিহিত শক্তি হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধ ব্যক্তিকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, মানে ব্যক্তি মূল্যবোধের মাধ্যমে সে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। মানুষ যখন মূল্যবোধ সচেতন হয় তখন সে লক্ষ্যকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং লক্ষ্যে পৌঁছাতে পারে। মূল্যবোধ অর্থ ব্যবস্থাপনাকেও প্রভাবিত করে, যার কারণে বাজেট করে চলা, আয় বৃদ্ধি, আয় কিভাবে বাড়ানো যায়, সঞ্চয় বিনিয়োগ ইত্যাদি ক্ষেত্রে আমরা সচেতন হই। সময় ও শক্তি সংরক্ষণ এবং সচেতন ভাবে ব্যবহারও মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়। মূল্যবোধ সচেতনতা ব্যক্তি বা পরিবার সঠিকভাবে, মূল্যবোধ সচেতনতার কারণে ব্যক্তি বা পরিবার তারা সঠিকভাবে তারা স্থান নির্বাচন করে গৃহ পরিকল্পনা করতে পারে এবং গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন আরামদায়ক রাখতে পারে। মূল্যবোধ ব্যক্তি পরিবারকে বাড়ির উপযোগিতা ও নান্দনিকতা বৃদ্ধিতে সহায়তা করে। বাড়ির উপযোগিতা বলতে বাড়ির যে খোলা জায়গা, তারপরে যে বাড়তি জায়গা বারান্দা কিংবা যে ছাদ আছে, যে খোলা জায়গা আছে সে জায়গাটা কাজে লাগাতে পারে এবং বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতেও সহায়তা করে। মূল্যবোধ দ্বারা ব্যক্তি তথা পরিবারের যাবতীয় কার্যকলাপ প্রচালিত বাস্তবায়িত হয়। তাহলে এতক্ষণ আমরা মূল্যবোধের গুরুত্ব জানলাম, এরপর আমরা জানবো মূল্যবোধের শ্রেণী বিভাগ। পার্কারের মতে মূল্যবোধ গুলো হলো, এক নাম্বার হচ্ছে আরাম। আরাম মূল্যবোধ কি? জীবনকে সুখী ও আরামদায়ক করে গড়ে তোলার যে আগ্রহ প্রচেষ্টা সেটাই হচ্ছে আরাম মূল্যবোধ। ব্যক্তিগত জীবনে সফলতা লাভের আশা এবং সামাজিক দায়িত্ব গ্রহণে আগ্রহের সাথে তা পালন করা। স্বাস্থ্য মূল্যবোধ কি? শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকার যে প্রবণতা সেটা হচ্ছে স্বাস্থ্য মূল্যবোধ। উচ্চাকাঙ্ক্ষা মূল্যবোধ কি? ব্যক্তি ও ব্যক্তিগত জীবনে সফলতা লাভের আশা এবং সামাজিক দায়িত্ব গ্রহণে আগ্রহ ও সাফল্যের সাথে তা পালন করা, সেটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা মূল্যবোধ। খেলা মূল্যবোধ কি? কথায় কাজে ও বাস্তবে উৎসাহী ও সৃজনশীল মনোভাব তৈরি করা। ভালোবাসা মূল্যবোধ কি? ব্যক্তি ও বস্তুর সম্পর্ক থেকে পরিতৃপ্তি লাভের ইচ্ছা, এটা হলো ভালোবাসা মূল্য। জ্ঞান মূল্যবোধ কি? সত্যকে জানার আগ্রহ এবং জীবনের সব ক্ষেত্রে সত্যের মধ্যে যে তৃপ্তি লাভ হয় সেটা হলো জ্ঞান মূল্যবোধ। শিল্প মূল্যবোধ কি? সব ধরনের অনুভূতি প্রকাশের সৌন্দর্য সৃষ্টি, যেমন সঙ্গীত, পোশাক পরিচ্ছদ, লেখাপড়া ইত্যাদি। ধর্ম মূল্যবোধ কি? সৎ জীবনযাপনের উদ্দেশ্যে প্রত্যেকটি কাজকর্ম সঠিক সুন্দরভাবে বিশ্লেষণ করা এবং এটি থেকে তৃপ্তি পাওয়ার জন্য নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে গমন করা, মানে যাওয়া। ঐতিহ্যগত মূল্যবোধ কি? পরিবার ও সমাজের ঐতিহ্য কৃষ্টিকে কেন্দ্র করে এই ঐতিহ্যগত মূল্যবোধ গড়ে ওঠে, যেমন উৎসব অনুষ্ঠান, পোশাক পরিচ্ছদ, খাদ্য সামগ্রী ইত্যাদি। নিজ সৃষ্টি মূল্যবোধ কি? নিজ সৃষ্টির মূল্যবোধ ব্যক্তির সফলতা ও কাজের স্বীকৃতিকে কেন্দ্র করে গড়ে ওঠে, যেমন পরীক্ষায় ভালো ফল, তারপরে বৃত্তি লাভ ইত্যাদি। আমরা এতক্ষণ মূল্যবোধের
সরকারের মতো মূল্যবোধের শ্রেণী বিভাগ জানলাম, এবার আমরা জানবো মূল্যবোধের বিকাশ। মূল্যবোধ ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন, মূল্যবোধের জন্যই একজন মানুষ অন্যজনের থেকে আলাদা, আবার কিছু কিছু মূল্যবোধ সবার ক্ষেত্রেই সমান, যেমন মিথ্যা কথা না বলা, সৎ পথে চলা, এগুলো সবার ক্ষেত্রেই সমান। মূল্যবোধের বিকাশ, প্রথম মূল্যবোধের প্রথম বিকাশ হলো বাবা মার কাছ থেকে, বাবা মায়ের মাধ্যমে শিশুকাল থেকে মূল্যবোধের বিকাশ ঘটে। মা শিশুর যত্ন নেন, দুধ পান করান, জড়িয়ে ধরেন, এই জন্য শিশু মাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করে, বেশি মাকে বেশি ভালোবাসে। পরিবার, পরিবারের মধ্যে বড় হওয়ার ফলে শিশু পরিবার ও আত্মীয় স্বজনের কাছ থেকে নানা অভিজ্ঞতা অর্জন করে। কি কি অভিজ্ঞতা অর্জন করে? যেমন বড়দের সম্মান করা, সৎ পথে চলা, সত্য কথা বলা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এগুলো সে পরিবার থেকে শিখে থাকে। এইভাবে শিশু বিকাশ হয় পরিবার থেকে মূল্যবোধের। সমাজ, সমাজ থেকে সামাজিক রীতিনীতি, আইন শৃঙ্খলা রক্ষা করে চলার উপায় মানুষ আয়ত্ত করে। বয়স, বয়সের সাথে সাথেও মূল্যবোধের পরিবর্তন ঘটে, যেমন শৈশব ও কৈশোর শিশু যে বিষয়গুলো মূল্য দেয় প্রাপ্ত বয়সে তার পরিবর্তন ঘটে। শৈশবে খেলাকে বেশি গুরুত্ব দেয়, আবার প্রাপ্ত বয়সে পেশা নির্বাচন কে বেশি গুরুত্ব দিয়ে থাকে। ধর্ম ও পরিবেশের মাধ্যমে কিভাবে মূল্যবোধের বিকাশ ঘটে? ধর্মীয় অনুশাসন, তারপরে যে বিদ্যালয়, সহপাঠী, শিক্ষক, খেলার মাঠ, বন্ধু বান্ধব ইত্যাদি শিশুর মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গতিশীলতা, বয়সের স্তর ভেদেও মূল্যবোধের বিকাশ অবিরাম ধারায় চলতে থাকে। শিশুকালে পরিবার থেকে শিশুর মধ্যে যে মূল্যবোধ গঠিত হয় বড় হওয়ার সাথে সাথে তার প্রসার ঘটে এবং মার্জিত সুন্দর হয়, যেমন ভদ্রতা, নম্রতা, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি ইত্যাদি। অভিজ্ঞতা, দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কিছু মূল্যবোধ গড়ে ওঠে, যেমন সময় মতো কাজ করা, ভবিষ্যতের জন্য সঞ্চয় করা, এগুলো গড়ে ওঠে। প্রযুক্তি ও তথ্যগত মূল্যবোধ, প্রযুক্তি উন্নয়ন ও তথ্যের আদান প্রদান মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইরাকে প্রযুক্তিগত উন্নয়ন, বিদেশি সংস্কৃতি আমাদের জীবনকে অনেক প্রভাবিত করে। মূল্যবোধেই মানুষকে নিজ কৃষ্টি ও সংস্কৃতি রক্ষা করা, অন্যের ভালোটা গ্রহণ করা, মন্দ বিষয় ত্যাগ করতে শিখা। তাহলে আমরা তখন মূল্যবোধের বিকাশ জানলাম। আমাদের আলোচনা আজকে এখানেই শেষ হলো, আগামী ক্লাসে আবার দেখা হবে। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব মূল্যবোধের, আজকে তো আলোচনা করলাম মূল্যবোধ, আগামী ক্লাসে আলোচনা করব লক্ষ্য ও মান। তাহলে আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে।